খবর। জীবিকার জন্য প্রবাসে বসবাসকারী অনেক বাংলাদেশি শ্রমিক কম বয়সেই অসুস্থ হয়ে পড়ছেন, মৃত্যুর ঘটনাও ঘটছে অকালে। অতিরিক্ত মানসিক চাপ ও পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা অসুস্থতার কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। সৌদের প্রতিনিধি আব্দুল হালিম নিহনের রিপোর্ট। সরকারি হিসাবে 2005 সালে বিদেশে প্রবাসী বাংলাদেশী মৃত্যু সংখ্যা 1248 জন, 10 বছরে এ সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 2015 সালে প্রবাসে 3307 জন বাংলাদেশীর মৃত্যু হয়। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যের সৌদি আরব। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী 2016 সালে সৌদি আরব থেকে 800 জন প্রবাসী শ্রমিকের লাশ বাংলাদেশে গেছে, যার মধ্যে 550 জনের মৃত্যু হয়েছে নানা রকম রোগে। প্রবাসীদের এমন অসুস্থতা আর মৃত্যুর কারণ জানতে চাওয়া হয় মেডিকেল সেন্টারে নিয়োজিত ডাক্তারদের কাছে। বিভিন্ন দেশের ভাষাভাষী ডক্টরদের মধ্যে বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সেটা কি স্পষ্টভাবে সেই ডক্টরের সামনে তুলে ধরতে পারে না। তারা অনেকেই ডায়াবেটিস, ব্লাড প্রেশার এই ধরনের রোগে আক্রান্ত, কিন্তু নিয়মিতভাবে তারা ওষুধ খান না এবং ফলোআপে থাকেন না। এখানে দেখা যায় যে তারা পরবর্তীতে মারাত্মক রোগে আক্রান্ত হন। ফ্যামিলির কাছে থাকলে যেটা মেনটেন করতে পারে, এখানে তারা সেটা মেনটেন করতে পারে না, রেগুলার তারা বাইরে খায়। প্রবাসে অল্প বয়সে শ্রমিকদের অসুস্থতা আর মৃত্যুর কারণ নিয়েও কথা বলেন রিয়া দূতাবাসের কর্মরত লেবার কাউন্সিলর। বেশি ইনকামের আশায় নির্দিষ্ট কোম্পানির বাইরে চলে গিয়ে অনেকেই হয়তো কিছুটা ইলিগাল হয়ে যায়, কাজে সে প্রপার চিকিৎসাটা সরকারি হাসপাতাল থেকে নিতেও পারে না। স্বাস্থ্য ঠিক রাখবার জন্য যে চিকিৎসা দরকার, হেলথ কেয়ার দরকার, সেটার সুযোগ তারা ঠিক মতো গ্রহণ করতে পারে না। এদিকে নিজেদের কথা না ভেবে, পরিবারের আর্থিক সচ্ছলতার কথা ভেবে দিনের পর দিন যে সকল প্রবাসী শ্রমিক প্রবাসের মাটিতে পড়ে আছেন, সেই শ্রমিকদের দেশ থেকে বাড়তি কোনো চাপে না রাখারও আহ্বান বিশেষজ্ঞদের। তাদের তো একটা টেনশন আছেই যে আমরা যে পরিমাণ খরচ করে আসছি সেই পরিমাণের টাকা তুলে ফেলা, তাড়াতাড়ি তুলে ফেলা, কোনো কোনো ক্ষেত্রে কর্মপরিবেশেও বিভিন্ন রকমের চাপ থাকে। আব্দুল হালিম নিহন, মাইটিভি, সৌদি আরব।